बिस्मिल्लाहिर रहमानिर रहीम राजधानी आइडियल कॉलेजर पक्ष के सकल के स्वागतम। आज के प्रश्नमला 7.2 थेके शुरू करब। प्रश्नमला 7.2 शुरू करार आगे जो प्रयोजनीय सूत्र आमरा सेइगुलो सम्पर्के एकटु बोली बा लिखी। आमादेर प्रथम सूत्र एटा जे साइन ए प्लस बी समान लिखते पारी साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी। साइन ए माइनस बी एके लिखते पारी साइन ए कॉस बी माइनस कॉस ए साइन बी। कॉस ए प्लस बी समान कॉस ए कॉस बी माइनस साइन ए साइन बी। कॉस ए माइनस बी इटाके लिखते पारी कॉस ए कॉस बी प्लस साइन ए साइन बी। एखाने आमरा आरो लिखते पारी टैन ए प्लस बी एर सूत्र हलो टैन ए प्लस टैन बी बाय वन माइनस टैन ए इंटू टैन बी। टैन ए माइनस बी समान टैन ए माइनस टैन बी बाय वन प्लस टैन ए टैन बी। एगुलो आमरा एखाने आरो किछु सूत्र आछे कट ए प्लस बी एर सूत्र हलो कट ए कट बी माइनस वन बाय कट बी प्लस कट ए। आर कट ए माइनस बी एर सूत्र हलो कट ए कट बी प्लस वन बाय कट बी माइनस कट ए। एटा आमरा आरो लिखते पारी साइन ए प्लस बी इंटू साइन ए माइनस बी। एटाके आमरा लिखते पारी एखाने लेखा जाबे साइन स्क्वायर ए माइनस साइन स्क्वायर बी बा एटाके आरो लेखा जाए कॉस स्क्वायर बी माइनस साइन स्क्वायर ए। एवं लिखते पारी कॉस ए प्लस बी इंटू कॉस ए माइनस बी। এইখানে আমরা এটাকে লিখতে পারি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আবার লেখা যায় কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই চ্যাপ্টারের জন্য এই প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের লাগবে। তার মানে আমরা নতুন করে এই সূত্রগুলো সাথে পরিচিত হচ্ছি। সাইন এ প্লাস বি সমান লিখব সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি সমান সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। কজ এ প্লাস বি দেখা যাচ্ছে যে কজ এর প্লাস থাকলে মাইনাস হবে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আর কজ এ মাইনাস বি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বি এটাকে লিখতে পারি ট্যান এ ট্যান বি ওয়ান বাই ওয়ান মাইনাস ট্যান এ প্লাস বি বাই টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। আর টেন এ মাইনাস বি এর ফর্মুলা টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। কট এ প্লাস বি এর সূত্র হলো কট এ কট বি মাইনাস ওয়ান বাই কজ এ কট এ প্লাস কট বি। এখানে মাইনাসটা এই কট বিটা আমরা আগে লিখছি
কারণ এখানে মাইনাসের জন্য কট বিটা আগে আছে, এই জন্য এই সূত্রটা। কটের ক্ষেত্রেও যখন প্লাস উপরে মাইনাস আর নিচে প্লাস, আর নিচে যখন কটের ক্ষেত্রে মাইনাস এ মাইনাস বি এর সূত্র, তখন উপরে প্লাস নিচে মাইনাস। আর এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বিকে লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সমান, এটাও লিখতে পারি। আবার এটাকে লিখতে পারি কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এখানেও আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান, এটাও লিখতে পারি। আবার কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটাও লেখা যাবে। তা আমি এই সূত্রগুলোর সঙ্গে আগে আমরা সবাই পরিচিত হলাম, এখন এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। এখানে এখানে আমরা এখন অঙ্কের অর্থাৎ প্রশ্নমালার অঙ্ক করব। তাহলে সূত্রগুলো আমরা মুছে দেই। এখানে এই সূত্রগুলো ছাড়া আমাদের কিন্তু অঙ্কগুলো করা যাবে না, অর্থাৎ এই সূত্রগুলো আয়ত্ত করেই তারপরে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখন আমরা যদি এক এ যাসি, একের এক এখানে দেওয়া আছে সাইন 15 ডিগ্রি, বলছে এর মান নির্ণয় করো। তাহলে সাইন 15 ডিগ্রি এর মান আমরা যে নির্ণয় করব, সেটার জন্য এখানে এই 15 ডিগ্রিকে এমন আকারে লিখব যে মানগুলো অর্থাৎ সাইন এবং কজের যে মানগুলো আমাদের জানা সেই অনুপাতে, অর্থাৎ এই সাইন 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিও লিখতে পারি, আর 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রিও লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানগুলো এভাবে লিখলে পরে হবে সাইন, এটাকে যদি লিখি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে যে সাইন এ মাইনাস বি এর যে সূত্রটা আমরা লিখলাম সেই সূত্র অনুসারে সাইন এ মাইনাস বি এর সূত্রকে আকারে লিখলে, আমরা এইটা কেন লিখলাম, কারণ এই সাইন আমরা 45 ডিগ্রির মানও আমাদের জানা সাইডের এবং 30 ডিগ্রির মানটাও জানা, সেই জন্য আমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যদি বসাই সাইন 45 ডিগ্রি অর্থাৎ সাইন এ কজ বি অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস কজ এ অর্থাৎ 45 ডিগ্রি ইন্টু সাইন বি 30 ডিগ্রি, তো এটাকে লিখতে পারি 1/√2, আর কস 30 ডিগ্রি লিখতে পারি √3/2, এই মানগুলো আমাদের জানা। আবার কস 35 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2, সাইন 30 ডিগ্রি 1/2, তো এখানে লেখা যায় √3/√2 - 1/√2, তো এখানে আমরা লসাগু আসে 2√2, তো √3 - 1, এটা আসে আমাদের অ্যান্সার। তার মানে ওই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু কোণের মান নির্ণয় করতে পারব এবং আরও আমাদের অনেক কাজে লাগবে। এরপরে আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করি, সেক বা কোসেক যে মানগুলো দেওয়া আছে সেইটা যদি আমরা লিখতে পারি। এরপরে আমরা যেটা করি সেটা হলো এই যে এখানে আমাদের একেরই 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো কোসেক, কোসেক কোসেক 375 ডিগ্রি, এটাকে আমরা প্রথমে লিখতে পারি, আমরা যে কোয়াড্রেন্ট হিসাব অনুসারে এটাকে লিখতে পারি কোসেক 4 × 90 মানে 360, এর সাথে 15 ডিগ্রি যোগ করলেই হয়ে যায় 375 ডিগ্রি। তাহলে এখন কোয়াড্রেন্ট হিসাবে এইখানে আছে 4টা 90 ডিগ্রি, তাহলে এই 4টা যেহেতু জোর এখানে আসবে কোসেক 15 ডিগ্রি, আর যেহেতু এটা অল পজিটিভের ঘরে চতুর্থ পঞ্চম কর্নার অর্থাৎ অল পজিটিভের ঘরে, এখানে 1, 2, 3, 4 এই পর্যন্ত তার সাথে যোগ আছে, তাহলে এই ঘরে এই ঘরে সবাই পজিটিভ। এখন কোসেকের কোনো সূত্র নাই, আমরা যেগুলো লিখছি ওখানে কোসেক বা সেকের কোনো সূত্র নাই, আছে সাইন কজ, সেই জন্য এটাকে আমরা কোসেককে লিখব 1/sin 15 ডিগ্রি। এখন সাইন 15কে আবার আমরা ওই আকারে যদি ভাঙি অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখানে সাইন এ মাইনাস বি এর যে সূত্র সেটা যদি আমরা বসাই তাহলে এখানে আসবে সাইন 45 ডিগ্রি কজ 30 ডিগ্রি মাইনাস কজ 45 ডিগ্রি
इंटू साइन 30 डिग्री तेल ये मान जो बसाई एटार मान आसे वन बाय रूट टू और कस 30 डिग्री मान रूट थ्री बाय टू एखे आसे वन बाय रूट टू कस 45 डिग्री मान और साइन 30 डिग्री मान वन बाय टू तेल ये जीटा आसते से वन बाय रूट थ्री बाय टू रूट टू माइनस वन बाय टू रूट टू तेल ये लसाउ कर ले आसे टू रूट टू रूट थ्री माइनस वन ये जो उल्टा दी टू रूट टू बाई रूट थ्री माइनस वन तेल ये अन्सार चले आसते तेल ये जो काजटी करसी एखे हमें प्रथम कोऑर्डिनेट हिसाब कर कोणटा के छोटो अर्थात 90 अपेक्षा छोटो डिग्री छोटो कोणे रूपान्तर करसी तेल ये लेखा जाए जेहेतु 375 डिग्री छिल 375 के लिखते परि 4 इंटू 90 मान 360 एर साथे 15 जोग कर ले आसबे 375 डिग्री तेल कोऑर्डिनेट हिसाब से जेहेतु 490 डिग्री आसे तेल 490 डिग्री जो साइडटा एखाने जोर तेल ये कोसेकटा कोसेक ही थाकबे कोनो परिवर्तन होबे ना और इटा 1 2 3 4 5 माने 4 होले ए पर्यन्त तार साथे जोग तार माने पंचम कोअर्डिनेटे पंचम होले प्रथम प्रथम कोअर्डिनेटे सबाई पजिटिव सेजन्य एखाने पजिटिव माने एखाने पजिटिव चिन्ह थाकबे और कोसेक के आमरा 1 बाई साइन जेहेतु कोसेकेर कोनो सूत्र नाई सेजन्य 1 बाई साइन आकारे लिखे ए 15 के लिखलाम 45 माइनस 30 डिग्री एर परे आमरा साइन ए माइनस बी एर जे सूत्र सेई सूत्र अनुसारे बसाय एई मानगुलो आमरा बसिए दिलाम এখন আমি আশা করি যে এই জাতীয় যে অঙ্কগুলো আছে তোমরা এগুলো পারবে আর এরপরে আমরা তিন নম্বরে যাই দুই নম্বরের অঙ্কগুলো ওই সহজ সাইন কোসেক এগুলো আমরা বিশেষ সাহায্যে বের করতে পারবো চিত্রের সাহায্যে বের করে বাকিগুলো অঙ্ক করতে পারবো ওগুলো আমাদের তোমার একটা ইয়ে দরকার নেই আমরা এখন দু তিন নম্বর অঙ্কে দুই একটা করে তারপরে ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাব তিন নম্বরে আমাদের প্রথম যে অঙ্কটা তিনের এক তিনের একের প্রথম যে অঙ্কটা সেটা বলছে মান নির্ণয় করো মান নির্ণয়টা হলো তিনের এক এখানে আমাদের দেওয়া আছে সাইন 28 ডিগ্রি 32 মিনিট সাইন 28 ডিগ্রি 32 মিনিট এরপরে আছে সাইন 88 ডিগ্রি 32 মিনিট সাইন 88 ডিগ্রি 32 মিনিট প্লাস এরপরে আছে সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু সাইন 1 ডিগ্রি ইন্টু সাইন 1 ডিগ্রি 28 মিনিট মিনিট আছে এখানে দেওয়া এখন আমরা এদেরকে এমনভাবে রূপান্তর করব যাতে ওই যে সাইন এ প্লাস বি প্লাস সাইন মানে ওই সূত্রগুলো সাইন এ প্লাস বি অথবা সাইন কজ এ প্লাস বি এই সূত্রগুলো পড়ে তো এখানে সাইন 28 ডিগ্রি আছে এটা এভাবেই থাক 32 মিনিট এইটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 32 মিনিট এভাবে আমরা সরি 28 মিনিট এটা লিখতে পারি 28 মিনিট এই হিসাবটা আসলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি যে ক্যালকুলেটরে তোমরা যদি এভাবে লেখো 90 ডিগ্রি অর্থাৎ 88 ডিগ্রি থেকে যদি আমরা 99 বাদ দিই 90 ডিগ্রি এখান থেকে যদি আমরা এরপরে তো 0 মিনিট যদি 88 ডিগ্রি থেকে 32 মিনিট বাদ দেই তাহলে আমরা জানি যে 1 ডিগ্রির সমান যেহেতু এখানে 00 ডিগ্রি মিনিট আছে তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি এখানে তো 1 যোগ করতে হয় অর্থাৎ তাহলে 1 ডিগ্রি সমান কত 60 মিনিট তাহলে 60 মিনিট থেকে যদি 32 মিনিট বাদ দেই থাকে 28 মিনিট এখন হাতে যে 1 ছিল সেই 1 যদি এখানে যোগ করি তাহলে থাকে কত আর 9 9 আছে কত হলি পড়ে 0 মানে 10 1 ডিগ্রি তা 9 আর 9 মিলে গেল হয়ে গেল তার মানে এটা হলো এখানে ডিগ্রি তার মানে সেইটাই 90 থেকে এত বাদ দিলেই থাকবে এত আর এখন এটাকে যদি লিখি সাইন কত আছে এখানেও যদি আমরা 90 ডিগ্রি মাইনাস মাইনাস যদি এখানে 90 ডিগ্রি কত আছে 90 ডিগ্রি থেকে যদি আমি 90 ডিগ্রি থেকে যদি আমি 61 ডিগ্রি 28 মিনিট বাদ দেই তাই দেখা যাচ্ছে যে এখানে আছে 00 ডিগ্রি
আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে 60 মিনিট থেকে যদি 28 মিনিট আমরা বাদ দেই তাহলে থাকে 32 মিনিট, হাতে থাকলো এক, এক আছে কত, দুই, দুই আছে কত, হলি পারে 10 হয় 8 ডিগ্রি, হাতে এক, তারপরে এখানে আছে হলো 6 আর 1 7, 7 আছে কত হলে 2 হয় 9 হয় 2 হলে, তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি 90 ডিগ্রি 28 ডিগ্রি 32 মিনিট। আর বাকি যেটা আমাদের এখানে থেকে গেল সেটাকে আমরা এভাবেই যদি রেখে দেই 1 ডিগ্রি 28 মিনিট। এখন যদি আমরা হিসাব করি তাহলে আসে কত, সাইন 28 ডিগ্রি 32 মিনিট, এখানে 90 ডিগ্রি একটা এবং অল পজিটিভ, এটা লোকে সেকেন্ড কোয়ারেন্ট ফার্স্ট অল পজিটিভের ঘরে ব্যবহার করে, কারণ এখানে 90 ডিগ্রি থেকে কম আছে আর বিয়োগ, তাহলে এখানে লিখতে পারি কজ 1 ডিগ্রি 28 মিনিট, যেহেতু অল পজিটিভের ঘরে অবস্থান করে এই জন্য এখানে পজিটিভ, আর এখানে 90 ডিগ্রি একটা, তাহলে এটা হয়ে গেলো কজ 28 ডিগ্রি 32 মিনিট, আর এখানেও থাকে সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা যেভাবে সেজেছে সেটা হলো কত, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাহলে এখানে লিখতে পারি সাইন এ প্লাস বি, এটা আমরা লিখলাম। এখন দেখা যাচ্ছে এটা যোগ যদি করি 32 ডিগ্রি আর 28 ডিগ্রি যোগ করলে আসে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 32 মিনিট আর 28 ডিগ্রি 28 মিনিট যোগ করলে আসে 60 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 1 আর 1 2 ডিগ্রি, 2 ডিগ্রির সাথে 28 ডিগ্রি যোগ করলে আসে এখানে 30 ডিগ্রি, তাহলে এটার মান হলো 1/2। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা যে এই যে কোণটা ছিল এই কোণগুলো আমরা 45-এর থেকে ছোট বানাইছি, তার মানে এখানে কত 90 ডিগ্রি 88 ডিগ্রি 32 মিনিট, 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 28 মিনিট বাদ দিলেই থাকে 88 ডিগ্রি 32 মিনিট, তাহলে সেই ভাকারে লিখছি। আর এখানে কত 90 ডিগ্রি থেকে 28 ডিগ্রি 28 ডিগ্রি 32 মিনিট বাদ দিলে পারি থাকে 61 ডিগ্রি 28 মিনিট, তাহলে সেটাকে এখন যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব করি এখানে 90 ডিগ্রি হলে একটা, একটা হলে বিজোড়, তাহলে এখানে কজ হয়ে যা সাইন হয়ে যাবে কজ, আর যেহেতু এটা একটা থেকে কম আছে তাহলে মানে অল পজিটিভের ঘরে এখানে পজিটিভ হবে, এখানে 90 ডিগ্রি একশো একটা, তাই বিজোড়, বিজোড় হওয়ার কারণে এখানে সাইনটা হয়ে গেল কজ, এটা অবস্থান করে দ্বিতীয় প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ আর এটা আমাদের বসে গেল। তাহলে দেখা যাচ্ছে সাইন এটাকে যদি 28 ডিগ্রি 32 মিনিটকে আমরা এ ধরি এবং 1 ডিগ্রি 28 মিনিটকে আমরা বি ধরি, তাহলে এটা হলো সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইনে কজ বি প্লাস কজ এ সাইন বিকে আমরা লিখতে পারি একসাথে সাইন এ প্লাস বি, তাহলে এই দুইটা যোগ করলে আবার আসে 30 ডিগ্রি, আমাদের জানা সাইন 30 ডিগ্রির মান 1/2। এরপরে আমরা যদি 1 3-এরই সাইন নাম্বার অঙ্কটা শুধু করি, 3-এর সাইন নাম্বারে, 3-এর সাইন নাম্বারে আর 3-এর 2 নম্বরে যে অঙ্কটা আছে এখানে দেখা যাচ্ছে যে লাস্টে সাইন 11 ডিগ্রি 4 মিনিট, এখানে এটা মিনিট হবে আর এই প্লাস চিহ্নটা এখানে হবে না, এখানে এই প্লাস চিহ্নটা হবে না, এই প্লাসের জায়গা উঠে গেলে এখানে মানে এটার সাথে এটা, অর্থাৎ সাইন 11 ডিগ্রি 8 মিনিট যোগ ইনটু সাইন 18 ডিগ্রি 19 মিনিট, এই আকারে থাকবে আর কি। তো এরপরে আমরা ওই যে 3-এর 4 নম্বর এখানে আমাদের যেটা দেয়া আছে সেটা হলো কত, tan 68 ডিগ্রি 38 ডিগ্রি 35 মিনিট মাইনাস কট এখানে আছে 66 ডিগ্রি 25 মিনিট বাই 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট ইনটু কট 66 ডিগ্রি 25 মিনিট, এই জিনিসটা আমাদের এখানে দেয়া আছে।
তাহলে আমরা ওই সূত্র বসানোর সময় ট্যান বা কটের ক্ষেত্রে দেখছি সবগুলোই ট্যান আনতে হবে অথবা সবগুলোই কট আনতে হবে। তবে কটের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল সেটার লগে উপরে ছিল কটে কট বি মাইনাস ওয়ান আর নিচে ছিল ওয়ান প্লাস কটে কট, কিন্তু যেহেতু আমাদের নিচে ওয়ান আছে তাহলে আমরা ট্যান কটগুলোকে আমরা ট্যানে রূপান্তর করব। তাহলে এখানে আমাদের ট্যানে রূপান্তরিত করতে হলে আমাদের একটা করে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি সংখ্যা বিজোড় থাকতে হয়। সেই হিসেবে যদি আমরা লিখি এই কট 66 ডিগ্রিকে লিখতে পারি কট এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস দেখো কত আসে 90 ডিগ্রি থেকে যদি আমরা 66 ডিগ্রি 25 মিনিট বাদ দেই তাহলে এখানে আসে 1 ডিগ্রি সমান উপরে যেহেতু শূন্য তাহলে এখানে সাথে 1 গুণ যোগ করা মানে এখানে আসবে হলো 1 ডিগ্রি যোগ করলে এখানে আসবে 60 ডিগ্রি 60 মিনিট 60 মিনিট থেকে 25 মিনিট বাদ দিলে থাকে 35 মিনিট হাতে থাকে 1 আর এখানে আছে 7 6 আর 1 7 7 আছে কত হলে পারে 10 হয় হাতে 10 হয় 3 হলে হাতে থাকে 1 1 আর এই 1-এর সাথে এটা গুণ হলে যোগ হলে থাকে হলো 7 7 আছে কত হলে পারে 9 হয় 2 হলে তাহলে এখানে আসে এত মিনিট এত ডিগ্রি অর্থাৎ 23 ডিগ্রি 35 মিনিট থেকে এটা বিয়োগ করলে এটা তোমরা আগেই জানো তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি 23 ডিগ্রি 35 মিনিট তাহলে এখানে আমাদের আসে 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট এখানে থাকে কট 90 ডিগ্রি মাইনাস 35 মিনিট তাহলে এখানে 10 68 ডিগ্রি 35 মিনিট এখানে থাকে যেহেতু একটা 90 ডিগ্রি এবং অল পজিটিভ অবস্থান করে তাহলে এখানে হয়ে যাবে 10 23 ডিগ্রি 35 মিনিট আর এখানেও থাকবে 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট এটা আছে কট অল পজিটিভের ঘর অবস্থান করে যেহেতু এখানে একটা 90 ডিগ্রি তাহলে কট পরিবর্তন হয়ে হবে 10 23 ডিগ্রি 35 মিনিট তাহলে দেখা যাচ্ছে এইখানে এইটাকে যদি আমরা অর্থাৎ 68 ডিগ্রি 35 মিনিটকে আমরা এ এবং 23 ডিগ্রি 35 মিনিটকে আমরা বি ধরি তাহলে আমাদের ওইটার আলোকে আসে 10A মাইনাস 10B বাই 1 প্লাস 10A 10B তাহলে সেইখানে আমরা এটাকে লিখতে পারি 10A মাইনাস B এ মাইনাস বি এখন দেখা যাচ্ছে যে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা যেটা পাবো 10 45 ডিগ্রি তার মানে এর মানটা হলো 1 তাই নিশ্চয়ই এই বিয়োগগুলো তোমাদের SSC-তেই জানার কথা তারপরেও আমি যোগ বিয়োগগুলো দেখাইছি বিয়োগের ক্ষেত্রে এখানে 35 ডিগ্রি আছে এখানে 35 মিনিট আছে 35 মিনিট বাদ গেলে 0 মিনিট আর এখানে 68 থেকে 23 বাদ দিলে থাকে 45 তাহলে 45 ডিগ্রি 0 মিনিট 0 মিনিটটা লেখার দরকার পড়ে না সেজন্য আমরা এইভাবে এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আরও কিছু অঙ্ক করি যে এবার আমরা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করার চেষ্টা করি যেগুলো বোর্ডে আসছে আমরা সেইগুলোই করি। দেখা যাচ্ছে যে সাইন 5 নম্বরে যেটা আছে 5-এর লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে প্রমাণ করতে বলছে 5-এর লেফট হ্যান্ড সাইডে আছে sin x into sin x plus 30 ডিগ্রি প্লাস এখানে পরে আছে cos x into sin x plus 120 ডিগ্রি এটা আছে আমাদের প্রমাণ করতে হবে এত সমান সমান হলো √3/2 তো দেখো এখানে আমরা সূত্রে বসানোর জন্য এখানে sin x cos x আছে এটার সাথে এটা মিল করার চেষ্টা করি তাহলে এখানে sin x sin
एक्स प्लस थार्टी डिग्री एखे कज एक्स एकटा के लिखते परि साइन साइन 90 डिग्री प्लस एक्स प्लस 30 डिग्री तर मैं 120 के लिखल 90 जोग 30 एखे तो ये पूरा जो एक थीटार साथे कल्पना करी अर्थात एक कोण ताहुले एखे आशे हलो 90 डिग्री एर साथे जोग आसे किसु तेली सेई हिसाबे जो कोअर्डिनेट हिसाब करते चाई तेली एखे आसबे एखाने आसबे साइन जेहेतु एकटा तो ये आसबे कज साइन परिवर्तन हुए हबे कज एक्स प्लस 30 और एटा अवस्थान करे द्वितीय चतुर्भागे एई साइन हलो पजिटिव तहले एखाने पजिटिव पजिटिव हर कारण एखाने आर चिन्हेर कोनो परिवर्तन चिन्ह कोनो बसाते हबे ना এখন কজ এ কজ বি সাইন এ সাইন বি এখানে দেখো সাইন এ সাইন বি কজ এ কজ বি এই যে সূত্রগুলো আমরা যখন লিখছিলাম সেখানে দুইটাই সাইন একসাথে বা দুইটাই কজ একসাথে যখন ছিল তখন কিন্তু কজ এ প্লাস বি এর বা কজ এ মাইনাস বি এর সূত্র ছিল তাই সেই হিসাবে আমরা কজটাকে আগে লিখি অর্থাৎ এখানে এক্স প্লাস 30 বড় এটা হলো এ আর কজ এক্সটাকে বি ধরি আর এখানে সাইন एक्स प्लस 30 इटा के आगे लिखलाम साइन एक्स एखन इटा के आमी एकटु साजिए निछि ताते देखा जाच्छे जदि एक्स प्लस एक्स प्लस 30 के आमरा ए एबं एक्स के बी चिंता करी ताहले साइन ए कज बी प्लस सरि कज ए कज बी प्लस साइन ए साइन बी अर्थात एक्स प्लस 30 के आमरा जदि ए एबं एक्स के जदि बी एर साथे कल्पना करी ताहले सेइटार आलोके आसे कज ए कज बी प्लस साइन ए साइन बी तहले आमरा जे सूत्रटा लिखछिलाम जे कज ए प्लस बी एर जे सूत्रटा लिखछिलाम बा कज ए माइनस बी एर जे सूत्रटा लिखछिलाम सेटा छिलो कज ए कज बी माइनस साइन ए साइन बी एखाने प्लस छिलो तहले सेइटार आलोके देखा जाच्छे कज ए कज बी प्लस साइन ए साइन बी तहले आमादेर कज ए माइनस बी एर जे सूत्र सेटा बसबे कज ए हलो एक्स प्लस 30 और बी हलो एक्स तार माने माइनस एक्स तार माने कज 30 डिग्री एर मानटा हलो रूट 3/2 एटाई आमादेर प्रमाणित होयेछे अर्थात ए प्रमाणटा छिलो रूट 3/2 एरपरे एखान थेके तोमादेर सबअंक करानो খুব ই হবে আমি আশা করি তোমরা এগুলো সব ধাপে ধাপে এগুলো লিখতে পারবে এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করি 9 নম্বর অঙ্কে এখানে যেটা দেয়া আছে আমাদের প্রমাণ করতে হবে tan এ tan 36 ডিগ্রি প্লাস tan 90 ডিগ্রি প্লাস tan 36 ইনটু tan 90 ডিগ্রি সমান সমান 1 এই প্রমাণটা করতে হবে তো এই প্রমাণের জন্য আমরা আসলে বাম পক্ষ বা ডান পক্ষ থেকে না শুরু করে আমরা বিষয়টা এভাবে লিখি যে আমাদের জানা আছে আমরা জানি যে সাইন আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মানটা হলো 1 এটা আমরা জানি তাই ট্যান 45 কে আমরা লিখতে পারি 45 ডিগ্রি লিখতে পারি 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি কে আমরা 36 প্লাস 9 তাহলে এখন tan a প্লাস b এর সূত্র যদি আমরা বসাই তাহলে এখানে আসে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান 1 এখন যদি গুণ করি tan a প্লাস tan b আর গুণ করে দিলে 1 এর সাথে এই নিচেরটা গুণ হয়ে গেলে 1 মাইনাস tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি তাহলে এখন যে পুরাটাকে আমরা এই পাশে নিয়ে আসি অর্থাৎ 1টা ওই পাশে রেখে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি সমান সমান 1 এই আমাদের প্রমাণটা হয়ে গেছে অর্থাৎ আমরা এই জানি থেকে ব্যবহার করলে অঙ্কটা সহজ হয় অর্থাৎ tan 45 ডিগ্রির মান আমাদের জানা আছে 1
45 কে আমরা লিখতে পারি 36 প্লাস 9 কেন আমরা লিখলাম কারণ আমাদের প্রমাণে 36 প্লাস 9 আছে সেই জন্য এখন 36 কে a আর 9 কে b যদি ধরি তাই tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b এখন এই সূত্র অনুসারে বসাইছি এখন এই 1 এটার সাথে 1 এর সাথে এই নিচের অংশটা গুণ হয়ে গেছে আর গুণ করার পর আমাদের এটা আসলো আমার প্রমাণের জন্য আমরা এই tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি এই পাশে নিয়ে আসলাম বাকিটা 1 টা ওই পাশে থেকে গেল এটাই আমাদের প্রমাণিত এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হলো 15 নম্বর অঙ্কটা 15 নম্বরে আমাদের এখানে 15 নম্বরে আমাদের দেয়া আছে হলো আমাদের প্রমাণ করতে হবে tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3 সমান সমান 4 সাইন 2 আলফা বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা তার মানে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হলো tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3 এইটা দেওয়া আছে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 4 সাইন 2 আলফা বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা তাহলে এই সাইন tan কে আমরা সাইন আলফা প্লাস পাই বাই 3 বাই cos আলফা প্লাস পাই বাই 3 মানে সাইনে বাই কজে এই আকারে লিখলাম এখানে লিখে সাইন আলফা মাইনাস পাই বাই 3 বাই কজ আলফা মাইনাস পাই বাই 3 তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে আমাদের আসে লসাগু কজ আলফা প্লাস পাই বাই 3 ইনটু কজ আলফা মাইনাস পাই বাই 3 এই আকারে আসে আর উপরে আসে সাইন আলফা প্লাস পাই বাই 3 প্লাস সাইন আলফা মাইনাস সরি ইনটু আলফা মাইনাস পাই বাই 3 প্লাস কজ আলফা প্লাস পাই বাই 3 ইনটু সাইন আলফা মাইনাস পাই বাই 3 এটা আমাদের এসে গেছে লসাগু করলাম এখন উপরে যেটা দেখাচ্ছে যে সাইন এ না সরি এটা কজ হবে উপরে যে সূত্র যেটা আসছে উপরে দেখা যাচ্ছে একটা সূত্রেই বসে গেছে এটাকে যদি আমরা এ আর এটাকে বি ধরি তাহলে এখানে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি অর্থাৎ আলফা প্লাস পাই বাই 3 কে আমরা এ এবং আলফা মাইনাস পাই বাই 3 কে যদি বি ধরি তাহলে এটা আসে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি তাহলে সেখানে আমরা সূত্র সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি যেটা সূত্র এই যে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি এটাকে লিখছিলাম হলো সাইন এ প্লাস বি এইরকম আকারে লিখছিলাম তাই সেইটার সময় আমাদের যেটা আসে এখানে লিখতে পারি সাইন আলফা হলো প্লাস পাই বাই 3 হলো সাইন এ প্লাস বি আর নিচে যেটা সূত্র আমার নিচের যেটাকে আমাদের যেটা সেটাকে দেখো আমরা এইভাবে লিখছিলাম কজ এ প্লাস বি ইনটু কজ এ মাইনাস বি এটাকে লিখছিলাম কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটাও লিখছিলাম আবার কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ এটাও আমরা লিখছিলাম তাহলে এখন আমরা এটা কোনটা বসাবো আমাদের দেখো এটা হলো আলফা আর বি হলো পাই বাই 3 তাহলে আমার যেহেতু প্রমাণে সাইন স্কোয়ার আলফা আছে তাহলে আমার সেই ক্ষেত্রে এটা হলো কে এ সেই ক্ষেত্রে আমাদের এই নিচের সূত্রটা বসালেই বেশি কার্যকর হবে ওটা বসালেও যে হবে না তা না ওই সূত্রটা বসালেও উপরটা বসালেও হবে কিন্তু সেই ক্ষেত্রে এই প্রথম নিচেরটা বসালে সুবিধা হবে অর্থাৎ কজ স্কোয়ার পাই বাই 3 মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে এখানে এই পাই বাই 3 প্লাস মাইনাসে বাদ যায় থাকে সাইন 2 আলফা আর এইটা আসে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি কস 30 ডিগ্রির মান কস 30 ডিগ্রির মান হলো হাফ তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে হাফ স্কোয়ার মাইনাস সাইন
স্কয়ার আলফা, তাহলে এখানে লেখা যায় সাইন টু আলফা বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে উপর নিচে যদি আমরা লসাগু করি, এখানে আসে ফোর লসাগু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, উপরে টু সাইন আলফা। তাহলে এটা যদি উল্টা দিয়ে আমরা লিখতে পারি ফোর সাইন টু আলফা বাই ওয়ান মাইনাস, এইখানে তো সেটা ফোর আসবে লসাগুর কারণে ফোর আসবে, ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এটা সহজ একটা বিষয়, এখানে আমরা কি করছি এই ট্যানকে সাইন বাই কস আকারে লিখতে লসাগু করলাম, লসাগু করার পর আমাদের এই অবস্থা আসে। এখন এখানে দেখা যায় এটাকে আলফা প্লাস পাই বাই থ্রিকে এ আর আলফা মাইনাস পাই বাই থ্রিকে যদি বির সাথে কল্পনা করি, তাহলে এটা আসে সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে আমাদের সূত্র হলো কজ এ সাইন এস কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। তাহলে সেইটার আলোকে এ হলো আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস আলফা মাইনাস পাই বাই থ্রি, সেটা আমরা বসালাম। আর এই সূত্রটা আমরা এখানে লিখে দিছি, এটাকে এই এটাও লেখা যায় এটাও লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নিচের সূত্রটা ব্যবহার করলে আমাদের যেহেতু সাইন স্কোয়ার আলফা আছে সেই জন্য এটা বেশি প্রযোজ্য, আর যদি আমরা উপরের সূত্রটা ব্যবহার করতাম তখন আবার এই সাইন স্কোয়ার কজ স্কোয়ার একে আবার আমাকে ওই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখে তারপরে আবার প্রমাণটা আসতে হতো, সেই ক্ষেত্রে একটু পথটা বেশি হতো। তাই আমরা এখানে যেটা লসাগু করছি মান বসাইছি, মান বসায় লসাগু করার পর এখানে যেহেতু হর এটা উল্টায় দিলে ফোর এটার সাথে চলে যায় লবের সাথে চলে যায়, এই অবস্থায় আসে আর কি। তো আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং এই ভিডিওটা ভালো বারে বারে দেখবে, তাহলে কোনো সমস্যা থাকলে সমস্যা থাকবে না আশা করি। তা সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।